যাইবেন এদিকে, এই সামনে যাবো, সামনে যান। আপনার বাবার মতো বয়স, আজকে এই ঈদে আমি যেই টাকা খরচ করি খাবার খাই, এই টাকাটা যদি আপনার আমি বাজার কইরা দিই আপনি কি খুশি? আমি জেনুইন বাজার কইরা দেবো, মিথ্যা কথা কই না, মানে আমি সবসময় খাই, পাবলিক আমার দেয় খালি খাইতে, আমি সেই খাদক জহির, আমি যেই টাকা খরচ করে খাই সাপ্তাহে, আমি চিন্তা করছি এই টাকা দিয়া এই কুরবানি ঈদে আপনাদের চিনি, সেমাই, দুধ, মানে মোটামুটি আপনারা একটা বাজার করে দেবো, আপনি খুশি? বাসায় কে কে আছে? ও আপনার ওয়াইবার, আপনি মানে আমার চাচি, চাচি কোনো কাম করতারে? আপনি যে না না না, আপনি যে এই বয়সে এই যে রিক্সা চালাইতেছেন, সম্ভব রিক্সা চালানো? পেটের দেয়। আপনার ছেলে সন্তান নাই? কেউই নাই? ও বাপ আছে না? যাক, আপনার কথা শুনে আমার খুব মায়া লাগলো। তা চলেন আপনার আমি কিছু কিনা দিই, নিবেন তো? দিলে আপনি আমার বাপের মতো বয়স, আমার তরফ থেকে আপনার আমি কিছু কিনা দেবো, নিবেন তো? আচ্ছা রিক্সাটা ঘুরান, চলেন ঘুরান, এদিকে যান, এদিকে যান। গান সামনে যান, আরো সামনে যান, দোকানটার সামনে রাখেন, এই জায়গায় রাখেন, একটু যান, একটু যান, একটু যান, একটু যান, বাস এনে থাকেন। কাকা নামেন, নামেন। ও ভাই দোকানদার কে? ভাই এক প্যাকেট সেমাই দেন, এক প্যাকেট চিনি দেন, আর দুধ দেন। সবচেয়ে ভালো যেটা ওইটা দেন। কাকা কো, আরে আহেন বাবা এদিকে আহেন। কাকা একটা কথা কই, আপনার পোলার বয়সী আমি, ঠিক আছে, আমার মন থেকে এটি আপনার দিতেছি, রাগ করবেন না, ঠিক আছে বাবা? আমার চাচির হইলে সুন্দর ঈদের দিন সেমাই পাকাইবেন, আপনি একটু খাওয়াই দিবেন, আপনার একটু খাওয়াই দিবেন, ঠিক আছে? কই ভাই দিছেন? দেন ভাই। এই যে এত কষ্ট করে এই রৈদির বিদ্যে গাড়ি চালান, ঠিক মতো চালাইতারেন গাড়ি? না পারে করি কি, একবিল চালাই। আজকে সকাল থেকে কয় টাকা কামাইছেন? কত হয়েছে আপনার? দেন ভাই। ঘটনা হইল আমি যেই টাকা প্রতি সপ্তাহে নষ্ট করি, আমার বেশি বেশি লাগে খাইতে, খাইলেই আমার খালি খিদা লাগে, তাই আজকে চিন্তা করছি আজকে যেই টাকাটা আমি খাবার খামো ওই টাকা আমি খামো না, ওই টাকা দিয়া এই ঈদে আপনার শ্যামাই চিনি চাইল আমি সব কিনা দিছি, ধরেন। বাবা আপনি কি খুশি? আর বেশি বেশি খাইতে পারি, খুশি তো? খুশি, একটু আসি দেন, খুশি তো? আচ্ছা হ্যাঁ রিক্সা হ্যাঁ। আপনি বাসা কই? এদিকে
আচ্ছা আপনি বহেন, আমি লয়ে যাইতেছি আপনার বহেন। আরে বহেন, একটু